ভোরের আকাশের ফেসবুক পেজে আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাবো নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এলএম আফাজউদ্দিন নামের যে যাত্রীবাহী লঞ্চটি রয়েছে সেটিকে পেছন দিক থেকে কার্গো জাহাজ রূপসী নয় ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে। তো এই লঞ্চটি নারায়ণগঞ্জের এই শীতলক্ষা নদীতে তলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটির উদ্ধারকারী দল এখানে উপস্থিত হয়েছেন, তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিল বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শী ও লঞ্চের যাত্রীরা জানিয়েছেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে নো পুলিশ ও বন্দর থানার পুলিশ। তো উদ্ধার অভিযান চলছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমার ঠিক আমার পেছনেই উদ্ধার অভিযানে এসেছেন ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটির উদ্ধার অভিযানের কর্মীরা। আমাকে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরিফিন জানিয়েছেন ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে তারা চারটি ডুবুরি দল ইতিমধ্যে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। এর পাশাপাশি বিআইডব্লিউটির একটি উদ্ধারকারী দলও এখানে এসেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। একই সাথে নো পুলিশ এবং ব্যক্তি উদ্যোগেও আশেপাশের স্থানীয় বাসিন্দারা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত উদ্ধারকারী দল কারো মরদেহ বা নিখোঁজ কাউকে শনাক্ত করতে পারেননি। এর পাশাপাশি লঞ্চটি কোথায় আছে সেটিও তারা শনাক্ত করতে পারেননি। আর আরেকটা বিষয় যেটা দর্শক আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে, এর আগেও ঠিক গত বছর সাবিদাল হাসান নামের আরও একটি যাত্রীবাহী লঞ্চ এখানে ঠিক একই জায়গায় ডুবেছিল। ওই লঞ্চ ডুবির ঘটনায় 34 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য, পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাতে পারবো লঞ্চ ডুবির ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে, কতজনের সন্ধান পাওয়া গেছে আর উদ্ধার অভিযানের সবশেষ খবর।